হাই গাইস, গুড মর্নিং। এখন বাজে 11টা আর আমার 1টা থেকে প্র্যাকটিক্যাল এক্সাম আছে। তুমি রেডি হয়ে নিয়েছি আর এই শার্টটা পরেছি বিকজ আজকে আমাদের বেরোনোর প্ল্যান আছে। তো তার জন্য আমি আমার ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। পূজার পিজি থেকে রেডি হয়ে আমাদের বেরোনোর কথা আছে, তো সেরকম অনুযায়ী প্ল্যান অনুযায়ী হবে কি না তো জানি না। তো চলো আগে বেরোই বিকজ আমি অলরেডি লেট হয়ে গেছি আর আগে এক্সাম দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঠান্ডা লেগেছে বলে আর কেউ তাই জন্য ওদের লেট হচ্ছে। আমরা পাচ্ছি না তো আমরা এক্ষুনি এলাম পিজিতে। সুরভি আর গোধলি গেছে কিছু একটা কিনতে, কি গেছে কিছু কাপ টাপ কিনতে গেছে, প্লেট এসব কিছু কিনতে গেছে। কারণ এখানে ওদের 4টেই থালা আছে, তো আমরা খাবো কিসে? আমরা আছি 5 জন। এখন আমি পূজার এই টি শার্টটা পরে নিয়েছি, কালারটা বেশ ভালো লাগছে আমাকে। তো তারপর খাবো দাবো, একটু আড্ডা মারবো। আমার এখানেই থেকে যেতে ইচ্ছা করছে আজকে রাতে এখানে, কারণ সামনেই ঘাট আছে, তো ওখানে রাতে খুব ভালো লাগতো। তাই এখন আমরা চলো খেয়ে নিই, ওরা আসুক তারপর খেতে বসবো। আর আপাতত আমি আরও একটুখানি গল্প করবো। আজকে আমাদের একটুখানি রডাইভে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কলেজ থেকে বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেছে যে আর যাওয়া পসিবল না। কারণ এসে রেডি হওয়া, তারপর আমি সমস্ত কিছু যদিও নিয়ে নিয়েছিলাম যা যা মেকআপের জিনিসপত্র, ভেবেছিলাম পিজি থেকে এসে রেডি হবো, বাট এতটাই লেট হয়ে গেছে। এখন অলমোস্ট 3:30 বেজে গেছে অলরেডি। হ্যাঁ, এবার এসে রেডি হওয়া, তারপরে বেরোনো, তারপর যাওয়া, গিয়ে খাওয়া, তারপর আবার বাড়ি ফেরা, তো অনেক বেশি লেট হয়ে যেত আর প্রচণ্ড আমাদের খিদে পেয়েছিল। আর তার জন্যই এখান থেকে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি আমরা, কাছেই অনেক দোকান আছে, তো ওরা দিয়ে চলে যাবে। দিয়ে চলে গেছে, এখনও দেয়নি। কারা আমি আসবে বধুলি বধুলি নিয়ে আসবে, তো বলো এখান থেকে দিয়ে যাবে। হ্যাঁ, ওরা তো বেরিয়ে গেছে, ওরা এখন আসেনি। আমরা এলাম, আমি আগে ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ আমার শার্টটা এত গরম লাগছে, রেস্ট করলাম পারছিলাম না, গরমও বাড়ছে। বেরো, একদিন বেরোবো, যাই না কবে বেরোবো, কলেজ আগে শুরু হোক। সরি, তুই কি জানিস এটা ইউটিউবে? তো এখানে আমাদের বিরিয়ানি চলে এসেছে। কটা কটা চিকেন আছে এখানে? 3টে চিকেন আছে আর 2টো এগ আছে। এখন বাজে 6টা, আমরা বিরিয়ানি খেলাম, খেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি একটু হালকা ঘুমিয়েছি, ওরা ওরা এখন পুরো নাক ডাকছে, এরকম কন্ডিশনে ওরা আছে। সবাই ঘুমাচ্ছে, শুধু স্নেহা মনে ওখানে জেগে আছে। তো আমরা একটু পরে বেরোবো, এখন বেরোবো না, একটুখানি সন্ধে হোক তারপর বেরোবো। সবাই বেরোবে আস্তে আস্তে,
তো একটু একটুখানি রেস্ট নিয়ে একটুখানি গল্প করে একটু ছাদে যাওয়ার ইচ্ছা আছে, যাবো। তো চলো তোমাদের সাথে ছাদে কি কথা বলছি। কেউ যায়নি ছাদে, তাই জন্য আমরা এখানে বসে আছি, রেডি হব আর এখান থেকে বেরোবো, কারণ এখন 6টা বেজে গেছে, গোধূলি বেরিয়ে গেছে অলরেডি, আর আমরা এখন বেরোবো, একসাথে যাবো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, বেরোবো, 7টা বেজে গেছে, আর গোধূলি ট্রেন মিস করেছে তাই জন্য আবার ব্যাক করেছে, ও সেই 8টার সময় আবার বেরোবে এখান থেকে, কারণ ওর 8টার সময় ট্রেন, 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন আছে। তো এখন আমরা জাস্ট বেরোবো। তুই যাবি বাবু, যা। হাই গাইজ, তো এখন আমি জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে হচ্ছে 10:30, আর রাস্তায় প্রচন্ড বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমি ফেসে গেছিলাম একদম, রাস্তার মধ্যেই দাঁড়িয়ে ছিলাম, আর ফোনটাও একদম বার করতে পারিনি, ব্লগ টক শ্যুট করতে পারিনি তখন। তো আজকের ভিডিওটা এইটুকুনি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আপাতত টাটা আর গুড নাইট।